कवि बोलें जेदिन तुम एसे छिले भवे केदे छिले तुम हेसे छिलो सबे एमन जीवन करिबे गठन मरिले हासिबे तुमी कादिबे बहुबो आज के गान कथा अति चमत्कार नायतार तुलना बेशी किछु बोलबो ना तबे একটা কথা আমার বেশি ভাল লাগছে সেই কথাটা হচ্ছে কই 55,000 টাকাতে বই বানাইছি আচ্ছা এখানে যারা আছেন অনেক পীর মশাই স্কুলে পড়লে হাই স্কুলে গেলে কলেজে গেলে ইউনিভার্সিটিতে গেলে আপনি কি হবেন ভালো একজন আপনি ম্যাজিস্ট্রেট হবেন ভালো একটা আর্মির চাকরি পাবেন আপনি ভালো একটা বেতন পাবেন যেটার মাধ্যমে আপনার সংসার চলে যাবে কিন্তু যেই স্কুলে পড়লে কোন বই খাতার দরকার হয় না সেই স্কুলটা কোনটা যেই স্কুলে পড়লে আস্তে আস্তে যেই স্কুলে পড়লে 55,000 কেন 55 কোটি টাকা দিলেও ওই স্কুলে পাস করা যায় না সেইটাই তো সে বই এই বাপজি জগতের বই আমারে দেখাইলাম নাই তবে এইটুকু বোঝা গেছে যদি নয়ন সে জ্ঞানী হইতো তাইলে কত টাকাতে বই বানাইছে এটার মাইক দেখইতো না হ্যাঁ তাই তো কিছু কিছু লোক আছে দেখবেন ওই যে এলাকার মধ্যে বিয়ে বাড়ির দাওয়াত হয় না এক লোক কইতাছে খারা কই কি চাচা কই তাহলে তোর বোনের বিয়ে কারে কারে দাওয়াত দিছস অমুক মেম্বার রে অমুক চেয়ারম্যান রে অমুক মাতাব্বর রে অমুক রে কই সিরিয়াল ধরে কো কই অমুক রে তমুক রে কই হয় নাই আবার কো সিরিয়াল করে কো কই অমুক বোন জামাই রে কইছি ভাতিজা রে কইছি চাচা রে কইছি কই হয় নাই আবার কো কই চাচা তোমারে কইলাম কই এবার ঠিক আছে কই আর কোন লাগবো না মানে দাওয়াত না দিলেও কিছু কিছু মানুষ জোর করে নিব তার মানে এটা প্রকাশ করতেছে আমি মোটামুটি ভালো কিছু নিয়ে ঘুরি আমার এগুলো কই লাভ নাই আমি যে মানুষগুলোর চরণের ধুলার আশা করি মাওলানা কবি জালালউদ্দিন সাহেব বলেছেন আমি ততক্ষণ পর্যন্ত মাওলানা জালালউদ্দিন হই নাই যতক্ষণ পর্যন্ত শামস তাবরিজের চরণ ধুলির নিজের কাছে তার কাছে নিজেকে আত্মসমর্পণ না করেছিলাম তিনি কিন্তু যে বই পড়ছে এটা আপনারা সকলেই জানা আমার কাছে প্রশ্ন করলেন দুইটা এক নাম্বার তার প্রশ্ন নবুয়ত কত প্রকার আসলে নবুয়ত কত প্রকার তার মনে সন্দেহ আছে যে আমি যা আগে কইছি এটা তেমনটা তার পোষায় নাই আরেকটা প্রশ্ন করলেন এক নবীর হাঁচিতে আরেক নবীর জন্ম সেই নবীটা কে যে হাসি দিল তার নাম কি যার জন্ম হইলো তার নাম কি এটা মোটামুটি ভালো মানুষ এখানে যারা আছে প্রায় মানুষই জানে তো মমি সিংহে মানুষ তো হে মনে করছে এগুলার মধ্যে আমরা বেশি জানি না তো যেহেতু আপনি আবার ঘুরাই শুরু করছেন আমারে প্রশ্ন কইরা আমার ঘুরার থেকে একটা গান করণ লাগে নইলে সমস্যা হয়ে যাইতেছে হ্যাঁ
আসলেই নবুয়তের সৃষ্টিটা কোথা থেকে আপনার প্রশ্নের ভিত্তিতে আমার আবার আগের জায়গায় যাইতে হইতেছে আমি বাধ্য কারণ আমি কইছিলাম একটু আগায় গেলাম আমি গেলাম আগায় আমার পিছে আবার তাই না আল্লাহ রহমতের দৃষ্টি হতে সৃষ্টি নবুয়ত হ্যালো ভাই বোকাল একটু বল বোকালটা সব ঠিক আছে রহমতের দৃষ্টি হতো সৃষ্টি নবুয়ত আল্লাহ রহমতের দৃষ্টি হতো সৃষ্টি নবুয়ত আল্লাহ রহমতের দৃষ্টি হতো সৃষ্টি নবুয়ত প্রেম চলে না ভাবেন নিজ নূর হইতে করলেন সৃষ্টির সূচনা সৃষ্টির সূচনা আসে খুইয়া মাসে করলেন নূরে মুহাম্মদ আসে খুইয়া মাসে করলেন নূরে মুহাম্মদ আল্লাহ রহমতের দৃষ্টি হতে সৃষ্টি নবুয়ত Shake it up.
পাই সকলি তো সস্তারি কুদ্র সকলি তো সৃষ্টির পুত্র আল্লাহর রহমতের দৃষ্টি হতে সৃষ্টির বৌ